বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজো ছুটি বাড়লো স্কুলে স্কুলে, আজকে থেকে পুজো শুরু হয়ে গেল। এবং এর পাশাপাশি তোমরা জানো ট্যাবের টাকা কিন্তু সেপ্টেম্বর মাসেই ঢোকা শুরু করেছে, তো এই ট্যাবের টাকা শিক্ষাশ্রী, কন্যাশ্রী এবং এর পাশাপাশি নতুন নতুন আরও অনেক প্রকল্প, আমার কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বাউল থেকে শুরু করে একেবারে আমার স্টুডেন্ট যারা সবুজ সাথী, যারা শিক্ষাশ্রী, যারা ঐক্যশ্রী। এর পাশাপাশি পুজোর ছুটি নিয়ে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন ঠিক কালকে, সবটাই আজকের এই ভিডিওতে টু দ্য পয়েন্ট আনসার দিয়ে দেখিয়ে দেবো। তাই অবশ্যই এই ভিডিওটা প্রতিটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণীর পড়ুয়াসহ প্রত্যেকটি স্কুল পড়ুয়ারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে থাকো। যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে প্রথম বলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা। প্রথমেই বলি ক্লাস টুয়েলভে পড়া ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা অক্টোবর মাসের মধ্যেই কিন্তু পেয়ে যাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মুখ্যমন্ত্রী এমনটাই জানালেন। অর্থাৎ পুজোর আগেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা ট্যাবের টাকা পেয়ে যাবে। এবং তিনি অন্যান্য ক্লাসের পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রকল্প সহ শিক্ষাশ্রী, কন্যাশ্রী নিয়ে কি বক্তব্য রাখলেন ট্যাবের টাকা সহ, সবটাই আজকের এই ভিডিওতে একবার দেখে নাও। আমার কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বাউল থেকে শুরু করে একেবারে আমার স্টুডেন্ট যারা সবুজ সাথী, যারা শিক্ষাশ্রী, যারা ঐক্যশ্রী এবং যারা স্বামী বিবেকানন্দ মেরিট স্কিমে আছেন, যারা স্টুডেন্টস ক্রেডিট কার্ডে আছেন, সকলে এসছেন এবং আমার ছাত্রছাত্রী বন্ধুদের আমার বিশেষ করে অভিনন্দন। এর পাশাপাশি তিনি পুজোর ছুটি বাড়ানো ও দুর্গাপুজো সহ অন্যান্য পুজোর ছুটি নিয়ে স্কুলের সম্বন্ধে তিনি স্পষ্টত কি জানালেন দেখে নাও একবার। আমি অনেক ছোট্টবেলা থেকে কলকাতায় থাকি, বিজয়া কার্নিভ্যালে রেড রোডে আমরা একটা নতুন ইতিহাস তৈরি করেছি। 15ই আগস্ট একমাত্র বাংলায় প্যারেড হয় স্বাধীনতা দিবসের, আর কোথাও কিন্তু প্যারেড হয় না, এটাও কিন্তু নতুন তৈরি করা। আর আজকে যে প্রোগ্রামটা আমরা তৈরি করে গেলাম এই রেড রোডের বুকে, এটা একটা রিমার্কেবল হিস্টোরিক্যাল প্রোগ্রাম হিসেবে অল ওভার দ্য টাইম প্রত্যেকে এটাকে মনে রাখবেন এবং এই ইতিহাসকে স্মরণ করবেন এবং বারবার প্রতিবার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা যেন আপনাদের দেখা পাই। আজকে থেকে পুজো শুরু হয়ে গেল, ডাকের বাদ্যি শুরু হয়ে গেল, টাকডুমাডুম 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 ডুম, মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম। আনন্দের মধ্যে দিয়ে পুজো শুরু হয়ে গেল, যে যেমন করে পারুন আনন্দ করুন, মনটাকে খুশি রাখুন, মনটাকে ভালো রাখুন, মনটাকে সবুজ রাখুন, মনটাকে মানবিক রাখুন, মনটাকে উন্মুক্ত রাখুন, মনটাকে আকাশ ভাবুন, হৃদয়টাকে বড় করুন। হৃদয়কে কখনো বন্ধ করা যায় না, হৃদয়টাকে খোলা রাখতে হয়। দেখবেন এই আমাদের দুর্গাপুজো, কালী পুজো, বিশ্বকর্মা পুজো, কালকে গণপতি পুজো শুরু হয়েছে। আজকে এই দুটি ইনফরমেশন দিয়ে এখান থেকে জানিয়েছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কি করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।